লক্ষীপুর গ্রামে বাস করতো এক টুনটুনি পাখি। সে প্রচুর ডিম দিত, কিন্তু দুঃখের কথা হলো সে কখনোই ডিম থেকে বাচ্চা ফুটাতে পারত না। এখন তো সবার মনে একটি প্রশ্ন, কেন ডিম থেকে বাচ্চা ফুটবে না? কারণ হচ্ছে অন্যদিকে পাশের গ্রামে বাস করত একটি দুষ্ট এবং পাঁচি কাক। দুষ্ট কাকটি সবসময় অপেক্ষায় থাকতো টুনটুনি কখন বাসা থেকে বের হবে, তারপর সে এসে ডিমগুলো খাবে। কোনো একদিন টুনটুনি খাবারের খোঁজে বাহিরে যায়। অপরদিকে দুষ্ট কাকটি টুনি যেতে না যেতেই টুনির যাওয়া টের পেয়ে যায়, সাথে সাথে টুনির বাসায় চলে আসে। খুব তাড়াতাড়ি করে ডিমগুলো খাওয়া শেষ করে। খাবারের পরে কাকটি বলে, টুনি পাখির ডিমের জন্য আমার কোনো কষ্টই করা লাগে না, টুনির ডিম খেতে কি যে মজা লাগে। টুনি যতদিন পর্যন্ত ডিম দিবে ততদিন আমি আরামায়েশে ডিমগুলো খেতে পারবো, খাবার দাবার নিয়ে চিন্তা করতে হবে না। এখানে এতক্ষণ না থেকে যাই, যত শীঘ্র এখান থেকে কেটে পড়ি। সাথে সাথে কাক টুনির বাসা থেকে চলে গেল। অপরদিকে কিছুক্ষণ পরে টুনিও বাসায় চলে আসে। টুনি এসেই দেখে তার একটিও ডিম নেই। সাথে সাথে টুনি বলতে থাকে, হাই রে হাই পোড়া কপাল আমার, আজকেও আমার বাসার ডিমগুলো নেই, কে আমার ডিমগুলো প্রতিবার চুরি করে খায়, আমি কি কখনোই ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবো না, আমি কি আমার বাচ্চাদের মুখ থেকে মা ডাক শুনতে পারবো না। টুনি এসব বলতে বলতে অনেক কাঁদতে থাকে। কষ্টে কষ্টে টুনির অনেক দিন কেটে যায়। অনেক দিন পর টুনি আবারও ডিম পারে, কিন্তু খাবার সংগ্রহ করতে তো বাহিরে যেতেই হবে, তাই টুনি উপায় না পেয়ে আবারও বাহিরে চলে যায়। অপরদিকে টুনি যাওয়ার সাথে সাথে কাক টুনির বাসায় আবারও চলে আসে, এসে ডিমগুলো খেতে শুরু করে। গপ গপ করে কাক ডিমগুলো খেতে শুরু করে। কাকের ডিম খাওয়া শেষ না হতে হতে টুনি বাসার আশেপাশে চলে আসে। দূরে কোনো গাছের ডালে বসে সব দেখতে পায়। তার ডিমগুলো প্রতিবারে চুরি করে যে কে খায় তাই দেখতে পায়। সাথে সাথে টুনি একটা প্ল্যান করতে থাকে, আমার ডিমগুলো তাহলে প্রতিবার কাকেই খায়, সামনে তো এভাবে চলতে দেওয়া যাবে না, আমার ডিম থেকে বাচ্চা ফুটাতে হলে আমার তো কিছু একটা করতেই হবে, না হলে তো আমি কখনো এই বাচ্চার মা ডাক শুনতে পাবো না, আর বাচ্চাদের মুখও দেখতে পাবো না। দুষ্ট কাক চুরি করে যে আমার ডিমগুলো খায়, আমি ওর চুরামি ছুটাচ্ছি, ও যে আর কখনো চুরি না করতে পারে সেই রকম একটা ব্যবস্থা করতেছি, পরবর্তী সময় আমার ডিম চুরি করে খাওয়ার সাহস না পায়, খুব তাড়াতাড়ি আমার একটা ব্যবস্থা করতেই হবে। কষ্টে কষ্টে টুনির অনেক দিনই চলে যায়। হঠাৎ টুনির মাথায় একটি বুদ্ধি আসে, কোনো একদিন টুনি আবারও ডিম পারে। টুনি ডিম পারার পরে বলতে থাকে, দুষ্ট কাককে এইবারে আমার ফাঁদে ফেলতে হবে। কোনো একদিন টুনি দূরের কোনো ডালে বসে টুনি অপেক্ষা করতে থাকে দুষ্ট কাক কখন তার ডিম খেতে আসে। টুনি অপেক্ষা করতে না করতে দুষ্ট কাক টুনির বাসায় চলে আসে। টুনি বুদ্ধি করে তার ডিমের পাশে কিছু খাবার রেখে দেয়। টুনির বড় প্ল্যান হলো সে খাবারের সাথে কিছু বিষ মিশিয়ে রেখে দেয়। যখনই কাক টুনির বাসায় আসলো এসেই দেখতে পায় খাবার এবং ডিম। সাথে সাথে কাক বলতে থাকে, এ দেখি খাবারের সাথে ডিম, আগে ডিম খাবো না খাবার খাবো? টুনি পাখিটা অনেক পরিশ্রমী, বাসায় খাবার মজুত রেখেছে, আজকে তাহলে খাবারটাই আগে খায়, তারপর হয়তো বা ডিমগুলো খাওয়া যাবে। এই বলে সাথে সাথে কাকটি সেই বিষমাখানো খাবারটি খেতে থাকে। সব খাবার শেষ হতে না হতে দুষ্ট কাকটির বুকে জ্বালা পোড়া শুরু করলো, আর দুষ্ট কাকটি চিৎকার করে বলতে থাকে, কে আছো আমায় বাঁচাও, আমার এমন লাগতেছে কেন, আমি তো সহ্য করতে পারতেছি না, আমার ভিতরে জ্বালা পোড়া করতেছে। অপরদিকে টুনি সাথে সাথে কাকের সামনে চলে আসে। টুনি এসে বলতে থাকে, কি দুষ্ট কাক এবার তো বুঝে মজা, মানুষের কষ্টের ফল চুরি করে খাওয়া তুমি কিনা বলতেছো, তোমাকে কেউ বাঁচাবে, ধরা তো তুমি আজকে খেয়ে গেলে, কত কষ্ট করেই না আমি ডিম পারি, আর প্রতিবারে তুমি কিনা চুরি করে খাও, তুমি যতবারই আমার ডিম চুরি করে খেয়েছো তুমি কি
একবারও ভাবুনি তখন আমার কেমন লেগেছে। তোমাকে তো আমি খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়েছি, অপরদিকে তুমি আমার ডিম খেয়ে আমাকে সেম যন্ত্রণা দিয়েছো, তাও একবার না কয়েকবার। বোঝো তো এখন পরের ডিম খাওয়ার কি মজা। অপরদিকে কাক কাঁদতে কাঁদতে বলতে থাকে, আজকের মতো আমাকে ক্ষমা করে দে না টুনি, আজকের মতো আমাকে বাঁচা না রে টুনি, আমি তো মরে যাব, আমাকে এবারের মতো বাঁচা না, আমি আর কখনো কারো কিছু চুরি করে খাবো না। না দুষ্টুকা, তুমি তোমার উপযুক্ত শাস্তি পেয়েছো, এখানে কিনা আমি তোমাকে বাঁচাবো, কখনোই না। অপরদিকে দুষ্টুকাকটি কিছুক্ষণের মধ্যে মারা গেল। অন্যদিকে দুষ্টুকাকটি মারা যাবার পরে টুনি আবারও ভালোভাবে বসবাস করতে থাকে। বড় আনন্দের সংবাদ হলো টুনি সেই ডিম থেকে ফুটফুটে দুটি বাচ্চা বের হয়। তাই টুনি বাচ্চাদের পেয়ে মহা খুশি। টুনি তার ফুটফুটে দুটি বাচ্চা নিয়ে খুব ভালোভাবে বসবাস করতে শুরু করে। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু।